রাসেল, চিরায়ত বাঙালির দুরন্ত শৈশবের প্রতিকৃতি। ধানমন্ডি লেকের পূর্বপার 31 ও 32 নম্বর সড়ক, দুরন্ত গতিতে সাইকেল চালাত এক শিশু, ব্রেক কষতে গিয়ে অথবা মোড় ঘোরার সময় কখনো পড়ে যেত, কিন্তু কেউ বুঝে ওঠার আগেই হাওয়ার বেগে সাইকেলটা তুলে নিয়ে চোখের পলকে প্রজাপতির মতো উড়ে যেত। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের দুরন্তপনা ছিল এমনই। তাকে নিয়ে নিজের স্মৃতিগ্রন্থে এসব অভিজ্ঞতার কথাই লিখেছেন প্রবীণ সাংবাদিক এবিএম মুসা। ফাল্গুনের চপলা চঞ্চল বাতাসের মতো উড়ু উড়ু তুমুল প্রাণবন্ত এক শিশুর নাম শেখ রাসেল, কিন্তু তার মানুষ পটে ক্রমেই বিস্মৃত হচ্ছিল এক সুকোমল মানবিক সত্তা। এমনকি পরবর্তীতে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবেও তার মধ্যে ছিল না কোনো অহমিকা। তুমি স্কুলে চকলেট নিয়ে যাও, কোথার থেকে নেই, বাসার থেকে নেই, বলে একা একা খাও, বলে না আমি একা খাই না, আমি আমার তো মনে হয় তুমি একাই খাও, বলে আপনি জানেন এমন দিনও যায় যে আমার একটাও থাকে না, সব দিয়ে দিই। ছোট থেকেই খাবারের প্রতি আগ্রহ কম ছিল রাসেলের, তবে রান্নাঘরে সবাই যখন খেতে বসত তখন কাজের লোকদের সঙ্গে পিঁড়ি পেতে বসে লাল ফুল আঁকা থালায় করে ভাত খেতে পছন্দ করত। সে নিজের পছন্দের খাবারের ভাগ দিত প্রিয় কুকুর টমিকে, সকালে সন্ধ্যায় খোঁজ রাখত পোষ্য পায়রাগুলোর, আদর করে হাত বোলাত গোয়ালের গরুর গায়ে। গৃহশিক্ষিকার সঙ্গেও ছিল তার আদর আবদারের সম্পর্ক, পরিবারের সদস্যদের মতোই তাকেও ভালোবাসত রাসেল। আমি অঙ্কের খাতাটা বের করে আমি বললাম, তুমি 5টা অঙ্কে 3টা অঙ্ক কে করলে আর 2টা কে করলে না, ওরা কষ্ট পেল না, এই যে মানবতা বোধ কি করলো, দেন খাতা। খাতা দিলাম, টক টক করে 2টা অঙ্ক করে নেন, এখন তো আর ওকে দুঃখ নাই, বুঝি না, আমার কাজও শেষ, অঙ্ক শেষ। স্বাধীনতার পর প্রথমবারের মতো পরিবারের সবাইকে নিয়ে প্রাণোচ্ছল সময় কাটানোর সুযোগ আসে রাসেলের জীবনে। সুযোগ পেলেই বাবার আশেপাশে থাকত, কখনো বিদেশ ভ্রমণের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গী হতো সে। ছোট্ট রাসেলের উচ্চ শির ও আত্মবিশ্বাসী চাহনিতে মুগ্ধ হতো বিশ্ব নেতারা। 1969-এর গণ আন্দোলনের সময় রাসেলের বয়স ছিল মাত্র 4.5 বছর, আর 71-এর মুক্তিযুদ্ধের সময় 7 বছর। বাঙালি জাতির ভাগ্য নির্ধারণী এই 2টি মাইল ফলক দাগ কেটেছিল রাসেলের শিশু মনে। তাই বড় হয়ে সেনা কর্মকর্তা হতে চেয়েছিল সে। টুঙ্গিপাড়ায় ঘুরতে গেলে গ্রামের শিশুদের নিয়ে প্যারেড করত, ডামি বন্দুক দিয়ে যুদ্ধ খেলত। রাসেল ছোটবেলা থেকেই ছিল খুব সাহসী, সাবধানী ও উপস্থিত বুদ্ধিসম্পন্ন। খুব ছোটতে কালো পিঁপড়া দেখলেই ধরতে যেত। একদিন একটি বড় ও বিষাক্ত কালো পিঁপড়া কামড়ে দেয় তাকে। এরপর থেকে বড় কালো পিঁপড়া দেখলেই বলতো ভুট্টো। পাকিস্তানি শোষকের বিরুদ্ধে আপামর বাঙালির মুক্তির স্লোগান শুনতে শুনতে আক্রমণকারী শক্তির নাম ভুট্টো হিসেবে চিত্রিত হয়েছিল রাসেলের মানুষ পটে। কারাগারের রোজনামচা গ্রন্থে 1967 সালের 27 এবং 28 মে বঙ্গবন্ধু লিখেছেন, 2.5 বছরের ছেলে আমাকে বলছে 6 দফা মানতে হবে, সংগ্রাম সংগ্রাম চলবে চলবে। বঙ্গবন্ধুর বিস্ময় মেটাতে বঙ্গমাতা তখন জানান, সড়কের মিছিল এবং বাসায় আয়োজিত রাজনৈতিক বৈঠকগুলো থেকে এসব কথা রাসেল নিজে নিজেই শিখেছে। স্বাধীনতা সংগ্রামের আবহে বেড়ে ওঠা শিশু রাসেলের কোমল মন ক্রমেই বিকশিত হচ্ছিল এক নিরন্তন দেশপ্রেমিক হিসেবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, 11তম জন্মদিনের আগেই বর্বর ঘাতকরা পরিবারের সঙ্গে নির্মমভাবে হত্যা করে তাকে। তবে অকাল মৃত্যুর অন্ধকারে হারিয়ে যায়নি রাসেল। আবহমান বাংলার চিরায়ত শিশুর প্রতিকৃতি হিসেবে প্রতিটি বাঙালির হৃদয়ে বেঁচে আছে সে, বেঁচে থাকবে অনন্তকাল ধরে। রাসেলের অনুকরণীয় শৈশব প্রতিদিন স্বপ্ন ছড়িয়ে যাবে বাংলার প্রতিটি শিশুর মনে।